আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় আক্কেল দাঁত কত বছর বয়সে ওঠে এবং এই দাঁত ওঠার সময় কিছু জটিলতা ও তার সমাধান সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আক্কেল দাঁত মারির শেষ প্রান্তে উদিত হয় যেটিকে আমরা থার্ড মোলার বা উইজডম টিথ বলে থাকি তো ভিউয়ার্স এই যে আক্কেল দাঁতটি এটি সাধারণত সতেরো থেকে পঁচিশ বছর বয়সের ভিতরেই বেশি উঠতে দেখা যায় এছাড়া তিরিশ বছরের পরে যেও কারো কারো ক্ষেত্রে এই আক্কেলমারি বা আক্কেল দাঁত উঠতে থাকে উঠতে পারে ভিওর্স এই আককেল দাঁত উঠার সময় কারো কারো ক্ষেত্রে বেশ কিছু জটিলতার সৃষ্টি হয় কারো কারো অনেক ব্যথা হয় যেহেতু আক্কেল দাঁতটি সকল দাঁত উঠার পরবর্তীতে এই আক্কেল দাঁতটি উঠে থাকে এই আক্কেল দাঁতটি ওঠার সময় যেহেতু মাড়ি ভেদ করে ওঠে এবং পর্যাপ্ত অনেক সময় পর্যাপ্ত জায়গা না পাওয়ার কারণে আশেপাশে অঞ্চলগুলা ফুলে ওঠে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আক্কেল দাঁতটি ওঠার চেষ্টা করছে কিন্তু এই যে যে মাড়িটা দেখতে পাচ্ছেন ওঠার জন্য মাড়িটি ধীরে ধীরে বেশ ফুলে গেছে চারপাশ থেকে লাল হয়ে আছে ফুলে এ পর্যায়ে প্রচণ্ড ব্যথা হয় দাঁতটি যখন পুরোপুরি উঠে যায় তখন এই অবস্থা কখনো কখনো এমনিতেই ভালো হয়ে যায় কখনো বা ডাক্তারের শরণাপন্ন হতে হয় ভিউয়ার্স এই আক্কেল মাড়ি ওঠার সময় বেশ কিছু জটিলতার মধ্যে একটি হচ্ছে বাঁকা দাঁত বা ইমপ্যাক্টেড দাঁত ভিওয়ার্স যখন এই দাঁতগুলা এভাবে বাঁকা হয়ে ওঠে তখন সেটিকে আমরা ইমপ্যাক্টেড টিথ বলে থাকি তো এই ইম্প্যাক্টেড যে দাঁতগুলা থাকে এগুলা সাধারণত এ ধরনের বাঁকা হয়ে থাকে ইম্প্যাক্টেড অনেক ধরনের হয়ে থাকে এমনি বাঁকা হতে পারে এমনি শোয়াশয়ী অবস্থায় থাকতে পারে তো যাই হোক এ ধরনের সমস্যায় সাবধানতা অবলম্বন করতে হয় একটু বেশি যদি এ ধরনের বাঁকা হয় তাহলে এখানে খাবার ঢুকে এখানে দুইটি দাঁত একই সঙ্গে নষ্ট হয়ে যেতে পারে এদিকে সতর্ক থাকা উচিত জায়গাটি সবসময় পরিষ্কার রাখা উচিত দাঁতটি যদি পুরোপুরি উঠে যায় তখন আর কোনো সমস্যা হয় না তারপরেও এখানে যে ফাঁকাটা তৈরি হয়ে থাকে দু দাঁতের মধ্যবর্তী স্থানে সেখানে যাতে খাবার না ঢোকে বা জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখা উচিত এছাড়া আক্কেল দাঁত ওঠার সময় আককেল দাঁতের উপরে পিছন থেকে এ ধরনের মাড়ির কিছু অংশ চলে আসতে দেখা যায় যেটি কামড় দিলে ব্যথা অনুভব হয় এমন পজিশনে দাঁতে অবস্থা বুঝে ট্রিটমেন্ট করাতে হয় এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের চার ভাগের এক ভাগ দেখা যাচ্ছে এখনও কিন্তু তিন ভাগ দাঁতের তিন ভাগ কিন্তু মাড়ির নিচে রয়েছে কখনো কখনো এখানে সার্জিক্যাল করে আপনার অস্ত্রোপাচার করে সেখান থেকে মাংসটুকু সরিয়ে দিলে এই দাঁতটি যখন পুরোপুরিভাবে উঠে যায় তখন এ অবস্থা থেকে নিস্তার পাওয়া যায় আবার কখনো কখনো কোনো ডাক্তারের কাছে যাওয়া ছাড়াই আপন ইচ্ছেই কিন্তু উঠে যায় তবে এক্ষেত্রে যখন বাইট পড়ে কামড় পড়ে তখন কিন্তু এখানে ব্যথা হতে পারে এখানে যদি আপনি ট্রিটমেন্ট করান সেক্ষেত্রে যতটুকু নিচে দাঁত রয়েছে সে দাঁতটিকে উঠার জন্য যদি এই মাংসটুকু উপর থেকে কেটে ছড়িয়ে দেওয়া হয় তাহলে দাঁতটি ইজিলি উঠতে পারে এবং সেক্ষেত্রে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় ভিউয়ার্স এখানে যে সমস্যাগুলো দেখতে পাচ্ছেন এমন সমস্যা আকেল দাঁতের ক্ষেত্রে হয়ে থাকে এগুলোকে আমরা ইম্প্যাক্টেডটি বলে থাকি এটি হচ্ছে অ্যাঙ্গুলার ইম্প্যাক্টেড অর্থাৎ দাঁতটি দেখছেন যে অ্যাঙ্গেল বরাবর হয়ে আছে এমনটি হতে পারে আবার এটি দেখছেন যে পার্শিয়াল হয়ে উঠছে অর্থাৎ এ দাঁতটি ওঠার সময় একটি পাশে বেঁধে যাচ্ছে এর জন্য এটিকে পার্শিয়াল ইরুপশন বা একটি পাশ নিয়ে ওঠার সমস্যা বলা যায় আর এটি যেটা দেখতে পাচ্ছেন এটি হরিজন্টাল পজিশন বলে থাকি যেটি দাঁতে শুয়ে থাকা অবস্থায় থাকে মাড়ির ভিতরে আর এটি দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল এটি অন্যদিকে একটু এটি থেকে অন্যদিকে এটি মুভ নিয়েছে তো এর যে কোনো একটি পজিশনে আপনার আক্কেল দাঁত উঠতে পারে তবে এর যে পজিশনটাই হোক না কেন আপনার যদি আক্কেল দাঁতে ওঠার সময় ব্যথা হয় যন্ত্রণা হয় সেক্ষেত্রে প্রথম আপনাকে দাঁতে এক্স রে করতে হবে দাঁতে এক্স রে করার পরে পজিশনটা দেখে তারপরে ট্রিটমেন্ট নেওয়া ভালো যদিও এই ধরনের যে কোনো একটি সমস্যা আপনার দা আক্কেল দাঁত ওঠার সময় হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে প্রথম আপনি আমি সাজেস্ট করব প্রথমত আপনাকে আপনি যখন ডাক্তারের কাছে যাবেন তার নিয়মগুলো অনুসরণ করবেন তবে ভালো হয় প্রথমত দাঁতটি তুলে ফেলার সিদ্ধান্ত না নেওয়া প্রথম এই অবস্থায় আপনি ওষুধ খেয়ে দেখতে পারেন ওষুধ খেয়ে যদি আপনি ব্যথা কমায় রাখতে পারেন এক্ষেত্রে আপনি কয়েকবার আপনার ব্যথা হতে পারে আপনি কয়েকবারই যদি ওষুধ খেয়ে ব্যথাটা কমায় রাখতে পারেন সেটি হোক ইজি আস ইজি মানে ভালোভাবে উঠুক আর যদি কিনা আঁকা পাকা হয়ে ওঠে সেক্ষেত্রে সব ক্ষেত্রের কথাই বলছি আপনি প্রথম অবস্থায় যদি আক্কেল দাঁতের সমস্যায় ভুগে থাকেন কেউ যদি কোনো ডাক্তার যদি আপনাকে পরামর্শ দিয়ে থাকে দাঁত তুলে ফেলার জন্য কিন্তু সেই তুলে ফেলার আগে আপনি সেই ডাক্তারকে অনুরোধ করতে পারেন যে আপনাকে প্রাথমিক অবস্থায় ওষুধ দিতে সেই ওষুধটা আপনি কয়েকবার খেয়ে দেখতে পারেন যদি ব্যথা থেকে মুক্ত থাকেন যদি এভাবে আপনার থাকে মাড়ির ভিতরে কিন্তু ব্যথা নাই সেক্ষেত্রে আপনার কখনো কোনো সমস্যা হবে না আর যদি বারে বারে ব্যথা হতে থাকে যন্ত্রণা হতে থাকে গোড়া ফুলে উঠতে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী দাঁতটি আপনাকে তুলে ফেলতেই হবে বিকল্প কোনো রাস্তা থাকবে না তবে প্রাথমিক অবস্থায় আপনি ওষুধের মাধ্যমে ব্যথা কমায় রেখে ট্রিটমেন্টটা চালিয়ে যেতে পারেন ভিউয়ার্স এই ছিল এই ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম